Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Waalaikumsalam. Bapak ibu sabai kemun acho? Halo achi. Alhamdulillah babu, tomader doa ebong Allahr rashid rahmate amio bhalo achi. Ar tai ki abaro monit online class e tomader sabai ke shagoto janacchi. Ami nasrin sultana. Class e shurutei goto class theke amra kichu jene nei. Goto class e amra ki korechhilam tomader nishchoi mone ache. Waktu kelasnya mulai, agar bis konjunto banan, otak, kota yang mereka sikit silam. Umur saudara, sabai ke banan dulu. Aski, kusti ke tiris konjunto. Ya, aski, kusti ke tiris. Tapi kami, waktu kelas kita agak kusti nih bu. Kami jaket jinges purbo. শুধু সে উত্তর দিবে ঠিক আছে আমাকে এবার বলবে ঋতু 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 কোনা বলো তো দেখি 14 বানান কি ভেরি গুড অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ এবার আমাকে বলবে কি আদিতা তুমি বলো তো 15 বানান কি তারপরে কি 15 15 প ইউ করে প দন্ত ন একার র পয়ে ওলে জয়ে পয়ে ও করে হ্যাঁ আকিয়া বলবে আকিয়া ইবনাত তুমি বলো 19 বানা নয় অষ্টই তালে বর্ষ 19 দেখো সোনা বাবুর অনেক সুন্দর শিখে গেছে তাহলে আমরা আজকের ক্লাসে চলে আসি আজকে আমাদের পাঠ বিষয় 21 থেকে 30 পর্যন্ত কথায় লেখা অর্থাৎ বানান আজকে তাহলে কি শিখব 21 থেকে 30 পর্যন্ত বানান বা কথায় লেখা আজকের আজকের বিষয় আর আজকে বিষয় কি লেখা প্রথমে আমি প্রশ্ন দিব তোমাদের এর আগের দিনও বলেছি তোমাদের কথায় লেখা কিভাবে প্রশ্ন থাকবে প্রথমে থাকবে কথায় লেখো হ্যাঁ বলো হ্যালো জি এই পৃষ্ঠা কত নম্বরে বুঝলাম না বাবু তোমাদের কথায় লেখা আমি শীট দিয়েছি তুমি শীটগুলো পেয়েছো কথায় লেখা শীটও আছে বাবুরা সেইখানে তোমাদের 1 থেকে 40 পর্যন্ত বানান লেখা আছে এই আমাদের সবগুলো সংখ্যা লেখা হয়ে গেল তাই না আমরা প্রশ্ন দিয়ে দিলাম
এবার কি করতে হবে আমাদের উত্তর করতে হবে আমি জানি বাবু সোনারা সবাই কিভাবে উত্তর করতে হয় সেটা শিখে গেছে তারপরেও আমি আবার বলবো লিখবো এবং ঠিক সেভাবে তোমরাও করবে আর আমার সঙ্গে সঙ্গে বানানগুলো বলে পড়াটা মুখস্থ করে ফেলবে অর্থাৎ বানানগুলো খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে তাহলে আমাদের প্রথম কাজ যেটা বলেছিলাম সেটা হলো আমরা অবশ্যই খাতায় মার্জিন দিয়ে নিব আর যাদের খাতায় মার্জিন দেওয়া থাকবে তাদের মার্জিন দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমরা কি করব ঠিক এইভাবে খাতায় সুন্দর করে মার্জিন দিয়ে নেব বাবুরা তোমরা এই যে লাইনটা না খাতায় লিখো কেনা খাতায় লিখো সেগুলোতে কিন্তু মার্জিন দেওয়া থাকে তো আমরা যখন পরীক্ষার খাতা দিব তোমাদের তখন কিন্তু কোনো মার্জিন দেওয়া থাকবে না একদম সাদা খাতা থাকবে কাজে তোমরা বাসাতে যদি পারো তাহলে সাদা তাওয়া কিনে খাতা বাঁধাই করবে এবং মার্জিন দেওয়া শিখবে না হলে পরীক্ষার সময় কি হবে বলো তো মার্জিন সুন্দর হবে না এখন থেকে প্র্যাকটিস না করলে আর পরীক্ষার খাতে তো সুন্দর করতেই হবে কাজেই এখন থেকে প্র্যাকটিসটাও করতে হবে বুঝতে পেরেছো সবাই ওকে তাহলে এখন আমাদের কাজ কি প্রথমে যে 1 নং প্রশ্নের উত্তর আমরা লিখব কি লিখব 1 নং প্রশ্নের উত্তর আমরা 1 নং প্রশ্নের উত্তর লেখা হয়ে গেলে অবশ্যই নিচে স্কেল দিয়ে আন্ডারলাইন করব তোমরা সুন্দর করে এটা করে ফেলো আমার সঙ্গে সঙ্গে সবাই সুন্দর করে একটু আন্ডারলাইন করে নাও সরি এটা করার সময় আমাদের মনে রাখতে হবে যে মার্জিন অবশ্যই কি হবে সোজা হবে এবং আন্ডারলাইনও ঠিক একই রকম সোজা হবে তবে যতটুকু জায়গায় আমরা নং প্রশ্নের উত্তর লিখব ঠিক ততটুকু জায়গায় শুধু আন্ডারলাইন করব এবার আমরা হেডিং দিব আমাদের হেডিং কি হবে বলো তো সোনারা কথায় লেখা আমাদের হেডিং হবে কথায় লেখা এইবার এইবার আমাদের কাজ কি এর আগের দিনও আমি বলেছি আমাদের প্রথম কাজ হলো যে সংখ্যাগুলো প্রশ্নে আছে সেই সংখ্যাগুলো সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সুন্দরভাবে উঠাবো আমাদের কি কি সংখ্যা আছে দেখো তো আচ্ছা তোমরা একটু বলো আমার সঙ্গে তবে বেশি জ্ঞান জ্ঞানজাম করো না ঠিক আছে আমি তোমাদের আনমিউট করে দিচ্ছি সুন্দর করে বলবে আমার বলো তো প্রথমে কি সংখ্যা আছে তারপরে এরপরে আছে সংখ্যা আছে আমাদের সর্বশেষ সংখ্যা এই যে আমাদের সংখ্যা ওঠানো হয়ে গেল এবার আমাদের কাজ বানানগুলো লেখা তবে আমরা যেহেতু আজকে প্রথমে ক্লাস করছি সেহেতু কি করব আগে পড়ে নিব সুন্দর করে ওকে আমার সঙ্গে সবাই বলবে বলো এ কয় রস্যু কারে কু তালে বর্ষা এ কু বলো কয়েকটা রে বা বাইশ
বয়ে বয়ে দুটো তুই কি কত সালে বর্ষ রবি চন্দ্রবিন্দু অনেক মজার তাই না বলো, সব বানানে তালি বর্ষ আছে, সব আটটা শেষে তালি বর্ষ। হ্যাঁ এবার আমরা লিখবো আটাশ ছয়ে ছয় আকারে চার আটাশ আঠাশ উচ্চারণ করো, এটার উচ্চারণ কিন্তু কি আটাশ আটাশ, আমরা অবশ্যই টয়ের উচ্চারণ করবো ঠ নয়, ঠিক আছে তাহলে আটাশ। এরপরে আমরা লিখব উনত্রিশ দীর্ঘ দন্তান্ন ঊন, দীর্ঘ দন্তান্ন ঊন তয়ের অফলা রস্বইকার, তয়ের অফলা এই যে দেখো আমরা যখন ত লিখি তখন এইভাবে লিখি, এখন রফলা দিলে কেমন হয় বলতো, এইরকম হয়, আর যেহেতু এই দুটো আমরা যুক্ত করে দিই সেহেতু আমাদের এই অংশটুকু আর থাকে না, যে এরকম হয় অর্থাৎ এর মতো দেখতে হয়, কিন্তু মনে রাখতে হবে এ এ অক্ষরের উপর কি নেই কোনো মাত্রা নেই, কিন্তু তয়ের অফলার পরে অবশ্যই মাত্রা দিতে হবে, অর্থাৎ তোমরা যদি এইখানে মাত্রা না দাও বানানটি কিন্তু ভুল হয়ে যাবে, যদি তোমরা এইভাবে লিখো বানানটি কি ভুল হয়ে যাবে, আমাদের কি করতে হবে অবশ্যই এখানে মাত্রা দিতে হবে তবে আমরা রাইট পাবো। তাহলে আমরা শিখলাম কি ২৯ দীর্ঘ দন্তান্ন ঊন তয়ের অফলা রস্বই তালে বর্ষ ৩০, এইবার আমরা শিখবো ৩০ তয়ের অফলা রস্বই তালে বর্ষ ৩০, এই যে দেখো তয়ের অফলা রস্বই তালে বর্ষ ৩০। তাহলে আমরা কি করলাম ২১ থেকে ৩০ পর্যন্ত বানান বললাম এবং লিখলাম, এখন আমরা সুন্দর করে সবাই মিলে এই বানানগুলো আরো বারবার পড়ব এবং প্রত্যেকে মুখস্থ করব, তবে কোনো গ্যাঞ্জাম নয়, ম্যাম বলবে ম্যামের বলা শেষ হবে তখন তোমরা একবার করে বলবে, ওকে বলো আমার সঙ্গে সঙ্গে বলবে বলো, এ কয় রশ্মি করে কু তালে বর্ষ ২১, রশ্মি তালে বর্ষ ২২, কয় কারে তে রশ্মি তালে বর্ষ ২৩, তোমাদের যদি খাতায় মার্জিন দেওয়া থাকে তাহলে মার্জিন দেওয়া প্রয়োজন, এভাবে আর যদি মার্জিন দেওয়া না থাকে তাহলে এইভাবে মার্জিনটা দিবে, তবে প্রশ্ন লেখার প্রয়োজন নেই, শুধু উত্তর করলেই হবে। ওকে তাহলে পড়ো চ বয় বয় যুক্ত রস্বই তালে বর্ষ, লেখা হয়ে গেছে পড়া বলো চ বয় বয় যুক্ত রস্বই তালে বর্ষ ৩৪, বয়ে চন্দ্রবিন্দু চয় রস্বই তালে বর্ষ ২৫, হ্যাঁ এবার বলবে দেখো ৩৬ ৬ ৪ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪
এইতো তানজিল বাবু অনেক সুন্দর পড়া বলে, থ্যাংক ইউ, বাবুরা উত্তর দিতে পারে। আচ্ছা আমি যাকে জিজ্ঞেস করব শুধুমাত্র সে উত্তর দিবে। ওকে, আমাকে এবার হাসান মাহমুদ আব্দুল্লাহ বলবে। আব্দুল্লাহ তুমি বলো তো সোনা, 22 বানান কি? আব্দুল্লাহ মনে হয় আমার কথা বুঝতে পারছে না। আমাকে ইশরাক বলো তো সোনা, 22 বানান কি? এবার বলবে আমাদের সঙ্গে কে আছে, সাহেব বাবু। সাহেব বাবু বলো তো 25 বানান কি? আবরার জাহিন বলো 25 বানান কি? আবরার জয়সি তাবস্থ, থ্যাংক ইউ। পরে চন্দ্রবিন্দু হবে সোনা, পরের সঙ্গে চন্দ্রবিন্দু হবে, পরে চন্দ্রবিন্দু ছয় রশ্মি তালিবস্থ। এবার আমাকে সাবিহা তাহসিন বলো তো সোনা, আকাশ বানান। তুমি বলো তো ত্রিশ বানান কি? তোমাকে করবো, আচ্ছা বলো তানজিল 29 বানান বলো তো। আর এই জন্য তোমরা সবাই সবাইকে দেখে একটা সুন্দর করে তালি দাও, কি এই যে সবাইকে অভিনন্দন, কারণ সবাই সুন্দর বলতে পারছে। এবার তাহলে আমরা করতে পারি তাই না, দিতে পারি ক্লাস প্রাইসের দিকে, তাদের এই জামুটা আগে সবাই লিখে নাও। ক্লাস করতে
যখনই দেখা হবে তাদের সাথে তখনই সালাম দিব, বাড়িতে অন্য কেউ মেহমান আসলে তাদেরকেও আমরা সালাম দিব, বুঝতে পেরেছো? দেখি আমি কিন্তু কয়েকদিন পর আব্বু আম্মুর কাছে বাসায় গিয়ে খোঁজ নিব আমার বেবিরা কেমন সালাম দিচ্ছে, কি দিবে তো? ওকে ভেরি গুড, তাহলে আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করব। আর বাবুরা তোমাদেরকে আমি আরো একটু কথা বলি, তোমরা হয়তো ভাবছো ম্যাম কেন খাতা দেখছে না। বাবুরা আমি তোমাদের ক্লাস নিচ্ছি ঠিকই, কিন্তু একটু অসুস্থ, মোবাইলে খাতা দেখতে গেলে আমার একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে? এই জন্য একটু লেট হচ্ছে, তবে তোমাদের যে খাতাগুলো জমে যাচ্ছে আমি অবশ্যই এই খাতাগুলো কয়েক দু একের মধ্যে চেষ্টা করব দেখে দেওয়ার, তোমরা মন খারাপ করো না, ওকে? অবশ্যই খাতা পৌঁছে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।